হ্যালো ভিউয়ার্স, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো এসজি ইলেকট্রনিক্স। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। সবার আগে টেকনিক্যাল এবং নলেজেবল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে আমরা একটা বাইক ইন্ডিকেটর বানাবো, বাইকে যেটা টার্নিং লাইট তোমরা বলো। তো আজকে আমরা ওই ইন্ডিকেটরটাই বানিয়ে রাখবো বা ওই টার্নিং লাইটটাই বানিয়ে রাখবো রিলের মাধ্যমে। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর একটা ছোট ইন্ট্রো দেখার পর আমাদের ভিডিওটা শুরু করা। ফ্রেন্ডস, আমাদের বাইক ইন্ডিকেটর বানানোর জন্য যা যা লাগবে, ফ্রেন্ডস প্রথমে আমরা এই 6 ভোল্টের রিলেটা নিয়ে নেবো। তোমরা পিন লেয়ারটা উপরে দেখে নিতে পারছো। ফ্রেন্ডস, প্রথমে আমাদের NC আর কয়েল 1 দুটো আমাদেরকে শর্ট করে দিতে হবে। ফ্রেন্ডস, আমাদের 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি নিতে হবে, আর ওটার নেগেটিভটা আমরা কয়েল নাম্বার 2 তে শোল্ডারিং করব, আর পজিটিভটা আমরা কয়েল নাম্বার 1 এ শোল্ডার করব। ফ্রেন্ডস, এবার আমাদের এই 330 ওহমসের রেজিস্টারটা নিতে হবে, ওটা আমাদের যে পিনটা দিয়ে শর্ট করেছিলাম ঠিক তার মাঝখানে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, এবার আমাদের এই 470 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটার নিতে হবে। ক্যাপাসিটার নেগেটিভটা আমরা কয়েল নাম্বার 1 এর সাথে শোল্ডার করব, আর পজিটিভটা আমরা কমন পিনের সাথে শোল্ডার করে দেবো। ফ্রেন্ডস, এবার আমাদের একটা ব্যাটারি ক্যাপ নিয়ে নিতে হবে। ব্যাটারি ক্যাপের নেগেটিভটা আমাদের কয়েল নাম্বার 2 তে শোল্ডার করে দিতে হবে, আর পজিটিভটা আমাদের কমন পিনে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, আমাদের LED টা নিতে হবে। LED পজিটিভটা আমরা রেজিস্টারের সাথে শোল্ডার করব, আর নেগেটিভটা আমরা এই কয়েল নাম্বার 2 এর সাথে শোল্ডার করে দেবো। ফ্রেন্ডস, এবার আমাদের এই 5 ভোল্টের বাজারটা নিতে হবে। ফ্রেন্ডস, আমাদের বাজারের পজিটিভটা আমাদের রেজিস্টারটার এখানে কানেক্ট করতে হবে, মানে LED পজিটিভে, আর নেগেটিভটা আমাদের কয়েল নাম্বার 2 এ শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, আমাদের কানেকশানটা পুরোটা রেডি। এবার আমরা ব্যাটারি কানেকশান দিয়ে দেখবো আমাদের এই ইন্ডিকেটারটা কাজ করছে কি করছে না। ফ্রেন্ডস, আমি এখানে 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমাদের ইন্ডিকেটরটা কিন্তু খুব সুন্দর কাজ করছে। ফ্রেন্ডস, এটাই হলো আজকে আমাদের বাইক ইন্ডিকেটরের প্রজেক্ট। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।